আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমরা সবাই একটা জটিল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি বিশেষ করে শিক্ষার্থীরা আমাদের থেকে আসলে বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তো যেটা হচ্ছে যে অনেক শিক্ষার্থী একটা লম্বা সেশন জটে পড়ে গিয়েছেন আবার অনেক শিক্ষার্থী আছেন যে যারা রিক্রুটমেন্ট টেস্টের জন্য বিভিন্ন রিক্রুটমেন্ট টেস্টের জন্য আসলে অ্যাপ্লাই করেছিলেন এবং সেটা মাছ গিয়ে আটকে আছে এবং অনেকে দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন এবং সেই জায়গাটাতেও একটা বড় সড়ো ধাক্কা খেয়েছেন বাট আসার কথা হচ্ছে যে গভর্নমেন্ট স্টুডেন্টদের জন্য মাস ভ্যাকসিনেশন উদ্যোগ হাতে নিয়েছে এবং অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেক শিক্ষার্থী ফার্স্ট ডোজের ভ্যাকসিন পেয়েও গিয়েছে এবং আমরা আশা করতে পারি যে মোটামুটি সেপ্টেম্বরের লাস্ট নাগাদ মোটামুটি স্টুডেন্টদের ভ্যাকসিনেশনটা শেষ হয়ে যাবে এবং সেপ্টেম্বর অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে এবং রিক্রুটমেন্ট টেস্টগুলো ইনশাল্লাহ নিয়মিত বেড়ে হবে এবং আমরা এটা মোটামুটি বলতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে লম্বা লকডাউনটা আমরা পার করছি এটাই হয়তো বা আমাদের শেষ লকডাউন হতে যাচ্ছে শেষ লকডাউন বলতে আমি বোঝাচ্ছি যে এরপরে হয়তো বিধি বিধিনিষেধগুলো এতটা কঠিন থাকবে না ওয়ান্স উইথ ডান উইথ দ্য মাস ভ্যাকসিনেশন সো আপনারা মোটামুটি প্রিপারেশন নেন একটা বড়সড় একটা যুদ্ধের কিন্তু সামনে আসতে যাচ্ছে এবং এই লকডাউনটা ভালোভাবে কাজে লাগান আমি বলবো যে যে অন কাজগুলো আপনারা করছিলেন যার যে টার্গেটগুলো ছিল সেই টার্গেটগুলো তো ডেফিনেটলি সে কাজগুলো তো করবেনি পাশাপাশি আমি বলবো যে স্পোকেনটা ভালো করার জন্য একটু আলাদাভাবে ফোকাস করেন এটা আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে যে স্টুডেন্টরা আসলে স্পোকেনটার দিকে কখনই সেইভাবে সেভাবে যতটুকু দৃষ্টি দেওয়া দরকার ততটুকু দৃষ্টি তারা দেয় না তাদের মেন টার্গেট থাকে যে এমসি এবং রিটেনে কোয়ালিফাই করা বা আমি আইবিএ ভাইভা এবং জব ভাইবার ক্ষেত্রে আপনাদেরকে এইটুকু নিশ্চিত করতে পারি যে যাদের স্পোকেন ভালো যারা স্পোকেনে এ ফ্লুয়েন্ট তারা তাদের কাজটা মোটামুটি সেভেন্টি এইটি পারসেন্ট ইজি হয়ে যায় এবং দেখা যায় যে আপনি যদি ভাইবা বোর্ডে ফ্লুয়েন্টলি কথা বলতে থাকেন একটা বাড়তি ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট হয়ে যায় সো অবশ্যই অবশ্যই বলবো যে স্পোকেনটা নিয়ে আপনারা এখন থেকে কাজ করেন বিশেষ করে আগামী দেড় থেকে দুই মাস পরে যখন মোটামুটি ইনশাল্লা পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করবে তখন কিন্তু আপনারা স্পোকেন নিয়ে কাজ করার ওইভাবে সময় পাবেন না কারণ একটা বাড়তি প্রেশার কিন্তু সেই সময়টায় চলে আসবে সো এখন থেকেই আপনারা স্পোকেন নিয়ে কাজ করেন এবং আপনাদের জন্য একটা গুড নিউজ দিচ্ছি সেটা হচ্ছে যে ক্যাপসন থেকে আমরা একটা নতুন আলাদা ফেসবুক গ্রুপ খুলতে যাচ্ছি এবং সেই গ্রুপে আমরা স্পোকেন রিলেটেড অনেক অ্যাক্টিভিটি ইনশাল্লাহ রাখতে যাচ্ছি এবং সেই গ্রুপে আমরা একটা উদ্যোগ হাতে নিয়েছি যে পঞ্চাশ জন শিক্ষার্থীর স্পোকেন আমরা এভালিউট করে দেব যে আপনার আসলে কোথায় সমস্যা কোন জায়গাতে ইম্প্রুভ করতে হবে কি করতে হবে সো সেই রিলেটেড হেল্প আমরা আপনাকে করব সো এই এটা কীভাবে হবে সেটা আমরা বিস্তারিত আমরা ইয়ে করব পোস্ট করব সো ওয়ান্স ইউ আর ডান উইথ দ্য গ্রুপ সো যেটা হয়তো বা হবে যে আপনাদের হয়তো আমরা একটা ভিডিও একটা পার্টিকুলার টপিক বলবো এবং সেই টপিকের উপরে হয়তো বা আপনাদের একটা ভিডিও করতে বলবো সেই ভিডিওতে ভিডিও ভিডিওটা হয়তো বা আমাদের গ্রুপে পোস্ট করতে বলবো সো তারপরে হচ্ছে আমরা এই ভিডিওর নিচে হচ্ছে আমরা এভলিউট করে দিব যে কার আসলে কোথায় সমস্যা কোন কোন জায়গাতে আসলে আপনাকে ইম্প্রুভ করতে হবে এনিওয়ে এটা ছাড়াও সেই গ্রুপে আরও যে কাজগুলো আমরা করব যে আপনাদের রিটেন আমরা মাঝে মাঝে এভেলিউট করে দিব এটা ছাড়াও স্পোকেন রিলেটেড অনেক টিপস এবং অনেক সাজেশন ইনশাল্লাহ আমরা শেয়ার করবো এটা ছাড়াও যদি আপনাদের নিজস্ব বাড়তি কোনো সাজেশন থাকে যদি আপনারা মনে করেন যে স্পোকেন নিয়ে ভালো করতে আপনাদের স্পেশাল পার্টিকুলার কোনো হেল্প প্রয়োজন আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমরা অবশ্যই অবশ্যই যে সাজেশনগুলো আমাদের জন্য হয় সেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আর যাচ্ছে একটা প্রফেশনাল স্পোকেন কোর্স যেটার মূল উদ্দেশ্যই থাকবে স্টুডেন্টদেরকে ফ্লুয়েন্ট হতে হেল্প করা আমি বলছি না যে আমাদের এই কোর্সটা যদি আপনি করেন তাহলে হয়তো ওই মানে দুই মাস বা চব্বিশটা ক্লাসের পরে আপনি একবারে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবেন এরকম না বাট ইউল গেট ইউল গেট এ হেডস আপ যে কিভাবে আসলে আপনার আগানো উচিত কোন ভুলগুলো আপনার হচ্ছে বাড়তি প্র্যাকটিস আপনি কিভাবে করবেন এবং কি প্রসেসে আগালে আপনি স্পোকেনটা মোটামুটি খুব অল্প সময় একটা ভালো এফিসিয়েন্সি বিল্ড আপ করতে পারবেন সো সো সেই কোর্সের লিঙ্কও আমি নিচে দিয়ে রাখবো সো যারা মনে করেন যে আপনাদের বাড়তি হেল্প প্রয়োজন তারা সেই কোর্সেও এনরোল হতে পারে ইনশাল্লাহ আজকে তাহলে এই ভিডিওতে এইটুকুই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আমরা আমাদের অন্যান্য যে অ্যাক্টিভিটি যে জব রিলেটেড বাই রিলেটেড যে অ্যাক্টিভিটিগুলো সেটা ইনশাল্লাহ কন্টিনিউ আছে নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন সাজেশন আসবে এছাড়া আমরা বিভিন্ন টেস্ট অ্যাড করতে যাচ্ছি সো আরও যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমাদেরকে জানাতে পারেন আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব সো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম